রূপের মধ্যে আগুন ধরান। আর এই রূপ ধরে রাখার জন্য আজকে এমন এক সাবান নিয়ে হাজির হয়ে গেলাম যেটা দিয়ে আপনি কিন্তু আপনার স্কিনকে অনেক সুন্দর রাখতে পারবেন দীর্ঘদিন যাবত। আর স্কিন যাদের ঝুলে গেছে তাদের স্কিন হয়ে যাবে টান টান, সেই জন্য আমার লাগবে একটা শসা আর লাগবে একটা আলু। শসা আর আলুটাকে কেটে নিচ্ছি। শসা আলু আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী। শসা আর আলু দিয়ে এমন এক সাবান তৈরি করব যে সাবান আপনি সকাল এবং রাতে ব্যবহার করলে আপনার স্কিন থাকবে একদম বাচ্চাদের মতো কোমল, একদম নতুন নিউ ব্রন বেবিদের স্কিন যেমন হয়ে যায় ঠিক ওরকমই থাকবে। অনেকেই আছে এর মধ্যে স্কিনের 12টা বাজিয়ে ফেলেছে, তাদের জন্য আজকের এই সাবান অনেক বেশি উপকারী হবে। স্কিনে লাল তিল, আপনার মেস্তার দাগ ঝুলে যাওয়া, তারপর স্কিনে যে বলি রেখা, রাতে জেগে থাকার জন্য চোখের নিচের কালো দাগ, এগুলো কিন্তু অল্প বয়সে আমাদেরকে অনেক বয়স্ক দেখায়, তাই না? তো আজকে এমন একটা সাবান তৈরি করে আপনাদেরকে দেখাবো বয়স্ক মানুষকেও কিন্তু অনেক ইয়াং দেখাবে। এই সাবান যদি সকাল এবং রাতে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার স্কিনটা খুবই সুন্দর হয়ে যাবে, একদম তরতাজা আগের মতো হতে শুরু করবে যখন আপনি এই সাবান ব্যবহার করতে থাকবেন। আর যাদের মুখে অনেক বেশি দাগ, মেস্তার দাগ, ব্রনের দাগ, গর্ত গর্ত, এগুলোও কিন্তু অনেক ডেভেলপ হবে। ড্যামেজ স্কিনের জন্য এই সাবানটা অনেক বেশি উপকারী। তবে এর সঙ্গে অনেক উপাদান যুক্ত একটি সাবান ইউজ করব, সেই সাবানটা কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাবেন। আর এখন আমি যে দেখাচ্ছি কতটুকু রস পেলাম, এই তো দেখেই বুঝতে পেরেছেন একটা আলু একটা শসা থেকে আমি যে রসটা পেয়েছি পুরোটাই ইউজ করব। এর গোপন তথ্য হলো এই সাবান, এই তো দেখতে পাচ্ছেন দুইটা মৌমাছি, এটা আমার তৈরি একটা সাবান। এই সাবানটা নিতে হলে আমার কাছে নক করতে হবে। আর এই সাবানটার সঙ্গেই আমি অ্যাড করব আলুর জুস আর হলো শসার জুস। আমার কাছে আরও কিছু সাবান পাবেন যেগুলো একদমই অর্গানিক আর হোমমেড। আর এই সাবানগুলো ব্যবহারে আপনি কিন্তু অনেক বেশি ইয়াং থাকতে পারবেন অনেক দিন যাবত। আপনার স্কিনের অনেক সমস্যার সমাধান দিবে এই সাবানগুলো। এখানে আমার কাছে অনেক জাতের সাবান আছে, সেগুলো আপনারা নখ দিলেই জানতে পারবেন কী কী রকম সাবান আছে। আমার কাছে স্যাফরন স্যুপ আছে, ডাব স্যুপ আছে, হলদি সাবান আছে, তবে স্যাফরন স্যুপটা আমার কাছে অ্যাভেলেবেল। স্যাফরন স্যুপ এখনের ইয়াং জেনারেশনের জন্য অনেক বেশি উপকারী, কারণ ইয়াং জেনারেশনে যারা আছেন তারা কিন্তু স্কিনের 12টা অলরেডি বাজিয়ে ফেলেছেন। অনেক বেশি মেকআপ শেখা প্রাত জাগা, এতে করে আমাদের স্কিনের 12টা বেজে যায়। বিশেষ করে বাহির থেকে এসে আমরা মুখ না ধুয়ে শুয়ে পড়ি, এতে করে স্কিনের যেই সমস্যা তৈরি হয় তাও সমাধান দেবে স্যাফরন স্যুপ। আমার স্যাফরন স্যুপটা অনেক বেশি স্পেশাল, তো আপনারা যদি স্যাফরন স্যুপটা নিতে চান আমার পেজে কিন্তু নক দিবেন, আমি আমার পেজটাকে মেনশন করে রাখবো। আর এই তো আমি কিন্তু এই দিক থেকে অলরেডি দুধ সাবানটাকে গলিয়ে নিয়েছি, দুধ সাবানের সঙ্গে অ্যাড করে দিলাম আলু এবং শসার জুস। এখন আমি কি করব, এখন আমি একটা মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। তার আগে কিছুটা দুধ সাবান কুটি কুটি করে কেটে নিয়েছি, আর কুচি কুচি করে কেটে নেওয়া দুধ সাবানের মধ্যে আমি ঢেলে দিলাম দুধ মিশ্রিত শসা আলুর জুসটা। তো এখন কিন্তু এটা বসে গেছে, দেখুন 10 মিনিটের মধ্যে এটা বসে যাবে। আর বসে যাওয়ার পর আপনাদেরকে বের করে দেখিয়ে দিচ্ছি রূপের মধ্যে আগুন জ্বালানোর আরও একটি সাবান। এই সাবানটাও নিতে চান তাহলে কিন্তু আমাকেই নক দিন। ফাইল শপ নামে আমার আরেকটা পেজ আছে, সেখানে কিন্তু আপনারা আমার সব ধরনের সাবানের ছবি পেয়ে যাবেন, দাম সব কিছুই দেওয়া আছে। তাছাড়া আমাকে ইনবক্স করতে পারেন যে কোনো সাবানের জন্য আমার কাছে যেগুলো আছে। দেখুন আমি কিন্তু মুখে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি এখন মুখটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এভাবে করে সকালে বিকেলে রাতে মুখটাকে যদি আমরা ক্লিন রাখি তাহলেই কিন্তু আমাদের মুখের সব রকম সমস্যার সমাধান হয়ে যাবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।